কর কমিশনের কার্যালয় কর অঞ্চল চব্বিশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে মোট পদের সংখ্যা রয়েছে নব্বইটি আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে সেটি পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে তো এটির আবেদনটি আজম পনেরোই মে দুই চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে উনিশে মে দুই চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় এটিতে এক নম্বর যে ফর্টটি রয়েছে সেটা হল কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বাংলা ও ইংরেজিতে যথাক্রমে প্রতিশোধ তিরিশ শব্দের গতি সহ বেশি স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফর্টে রয়েছে প্রধান সহকারী পদের সংখ্যা রয়েছে ষোলোটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা সমতুল্য সিজি হতে হবে কম্পিউটার বেসিকের ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পাঠে রয়েছে উচ্চমানের সহকারী পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রা ক্যাম্প ক্যাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে উনিশটি এটি থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ফটো রয়েছে অফিস সহকারী ক্যাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অক্ষরে পদের সংখ্যা রয়েছে বিশটি এটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষ পদটি রয়েছে অফিস সহ যেটিতে পদের সংখ্যা রয়েছে বাইশটি এটিতে আপনি এসএসসি বা সমান পাশ করে আবেদন করতে পারবেন আর এখানে যে ছয়টি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন যে ছয়টি পদের ক্যাটাগরিতে আপনারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হল এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং আপনারা তাদের কোঠা রয়েছে কোটার সংগত প্রার্থীর জন্য বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বছরের মধ্যে হতে হবে তো এখানে যে ঠিকানাটি দেখতে এখান থেকে মাধ্যমে আবেদনটি করতে হবে এটা আবেদনটি আর মাত্র বিশ মিনিট পর থেকে শুরু হবে তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নিবেন আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আবেদন ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটা হল এক দুই তিন চার পাঁচের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ আপনাদের দিতে হবে দুই তেইশ টাকা এবং ছয় নং কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এক বারো টাকা আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে তো আপনি যখন আবেদনটি করবেন আবেদন করার আটচল্লিশ ঘন্টার মধ্যে নির্ধারিত ফিটি জমা দিতে হবে অন্যথায় কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পোস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানার জন্য কর কমিশনের কার্যালয় কর অঞ্চল চব্বিশে ঢাকার যে ওয়েবসাইট এর ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন